এরপর আমাদের পরবর্তী প্রশ্ন জন্য আমাদের পরবর্তী ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসছি। আমাদের প্রশ্ন হলো, প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করতে হবে বুঝছি না। আমি একটু আগেও বলেছি যে আমাদের প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, বারবার বলছি, বাট আসলে কিভাবে সলভ করতে হবে এটাও একটা ভালো কোয়েশ্চেন। তো মিম তুমি পরিচয় দাও। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, আশা করি সবাই অনেক ভালো আছো এবং যারা দেখছো সবাই মোটামুটি মেডিকেল প্রত্যাশী ধরে নিচ্ছে আমি, তো তাদের প্রিপারেশনও আশা করি খুব ভালোভাবে আগাচ্ছে। এখন আমাকে অর্পা যে কোশ্চেনটা করলো সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক কীভাবে সলভ করবো। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সময় একটাই কথা প্রথম বলা হয় যে আমরা বেশি বেশি প্রশ্ন সলভ করবো। সবাই সব জায়গা, কোচিং বলো, বাসার টিচার যারাই হোক, একটা কথাই বলবে তোমাকে, বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে। এখন কথা হচ্ছে কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো। এখন আমার একটা কোশ্চেন আসলো, আমি সাথে সাথে অ্যান্সারটা পড়ে নিলাম, এটা কিন্তু কোশ্চেন সলভের প্যাটার্ন না। প্যাটার্নটা কেমন হবে তোমার, তুমি একটা কোশ্চেন দেখলা, তার সাথে তুমি চারটা অপশন পাচ্ছ, এই চারটা অপশনই তোমাকে অ্যানালাইসিস করতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ তোমাকে দেই, তোমার মনে করো কোশ্চেন আসছে বোটানির একটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার থেকে, যে আমরা জানি আমাদের প্রোটিন ফ্যাক্টরি কোনটা, এটা কিন্তু আমরা জানি সবাই যে রাইবোজোম। এখন তুমি ধরো তোমার অপশানে আছে রাইবোজোম, লাইসোসোম, গোলগি বডি এবং মাইটোকন্ড্রিয়া, এই চারটা অপশন তুমি পাইলা। এখন তোমাকে যেটা করতে হবে, তুমি জানো অ্যান্সার রাইবোজোম, রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি, ওকে। এরপরে তোমার কথা হচ্ছে গোলগি বডি তাহলে কি, তাহলে গোলগি বডি কি, আমার গোলগি বডিটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আমরা জানি, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, এবং লাইসোসোম আমাদের আত্মঘাতী থলিকা, এটা আমরা জানি। তুমি দেখো একটা জিনিস, তুমি কোশ্চেন পড়লা একটা বার, তোমার কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল টোটাল চারটা কোশ্চেন। এভাবে তুমি যখন দেখবা তুমি 50টা কোশ্চেন রেগুলার সলভ করতেছো, তোমার প্রায় 100 বেশি কোশ্চেন তোমার সলভ হয়ে যাচ্ছে, এটা হবে তোমার কোশ্চেন ব্যাংক, তোমার সলভের প্যাটার্ন। তাই এভাবেই তুমি যদি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক, বাজারে প্রচুর কোশ্চেন ব্যাংক আছে, কোচিং বলো, বিভিন্ন পাবলিকেশনের কোশ্চেন ব্যাংক আছে, যে কোনো একটা কিনে তুমি এভাবে সলভ করা শুরু করো, এবং প্রত্যেক দিন পরীক্ষা দেওয়ার পর তুমি যে ভুলগুলো হচ্ছে সেটা নিয়ে, ওই প্রশ্ন নিয়ে তুমি পরীক্ষা দিচ্ছ 1 ঘন্টা, বা প্রশ্ন নিয়ে আছো বাকি আর 10 মিনিট বা 15 মিনিট, তুমি পরীক্ষার পর ওটা দেখো, তাহলে দেখবো যে ওই 15 মিনিট তোমার জন্য বেশি ইফেক্টিভ। কিন্তু এটা আমরা দিতে চাই না, মনে হয় যে আবার ওই কোশ্চেনটা নিয়ে বসবো, এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, বাট কিন্তু এটা কিন্তু না, এই টাইমটুকুই তোমার বেশি কাজ লাগবে। তো এভাবে আশা করি তোমরা পরীক্ষা দিবা, প্রিপারেশান নিবা, খুব ভালো একটা ইয়ে তোমাদের আসবে আশা করি। আমরা চাই তোমরা আমাদের জুনিয়র হিসেবে আসো, ইনশাআল্লাহ সাথে থাকো। আসসালামু আলাইকুম।